সবাইকে শুভেচ্ছা চলে আসলাম আবারও আজকে সেই আগের মতোই টেকনিক এডুকেশনের পক্ষ থেকে মানুষ কবিতা নিয়ে চলে আসলাম নাম হসেন সেনের জন্য তো কবিতাটা দেখে হয়তো সবার মনে একটা মানে ফ্যান্টাসি জাগতেছে যে মানুষ কবিতা মানুষ নিয়ে অনেক কিছু যারা পড়েন না তাদের জন্য আর কি যারা পড়ছেন তারা জানেন না আসলে ওরকম মানুষ নিয়ে মানবিক কোনো গল্প না এটা আসলে ঠিক মানে আমাদের মানে অমানবিকতার একটা প্রমাণ আসলে মানুষ কবিতা তো সেই কবিতা অবশ্যই যাবো একদম কবিতা যেভাবে আমরা ব্যাখ্যা করি আমাদের যে ইদ এডুকেশনের সমস্যা না থাকে তো সেই ব্যাখ্যা আমরা যাবো তার আগে ওর বাবাকে নিয়ে কথা বলবো আর কি অর্থাৎ বারবার যে বাবা তাদেরকে বলি লেখকদের কাজী নজরুল ইসলাম ওকে নিয়ে একটু কথা বলে নিই না বললেই না যেহেতু জাতীয় কবি আমরা হয়তো বা এর আগে যে কাজী নজরুল ইসলাম যে গল্পের পাঠটা ছিল উপেক্ষিত শক্তির উদ্ভাবন উদ্বোধন তো ওটার মধ্যে ওনাকে নিয়ে মোটামুটি আমাদের বেশ আলোচনা ছিল তো আজকে আর ওই গভীর আলোচনা যাবো না টুকটাক বইয়ের নামগুলো যাবো আর সামান্য আপনাদের যদি কবিবার যদি বড় আলোচনার প্রয়োজন হয় তাহলে ওই ভিডিওটা দিয়ে দেখে নেবেন তো আপনার জন্য এটা বেটার হবে তো এখন আমরা আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে কাজী নজরুলের জন্ম মৃত্যুটা আবার লিখে দিচ্ছি আবার ওটা জানার প্রয়োজন সেটা হচ্ছে কাজী নজরুল জন্মগ্রহণ করেন হচ্ছেন আঠারোশো নিরানব্বই সালে এখানে একটু বলে দিই এই সালে আরেকজন কবি জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে জীবনানন্দ দাস তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের প্রশ্ন অনেকবারই আসে এবং কদিন আগে বাংলাবির একটা প্রতিযোগিতার অডিশন গেল তো সেখানেও এই প্রশ্নটা ছিল যে কোন দুইজন কবি একই সালে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে কাজী নজরুল এবং জীবনানন্দ রাস আমাদের রোমান্টিক কবি বা প্রেমের কবি জীবনানন্দ রাস তো এরপরে যদি আসাটা নিরানব্বই এবং তার মৃত্যু হয় হচ্ছে উনিশশো সালে এই হচ্ছে কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু এবং ওনাকে নিয়ে বেশি কথা বললে আসলে আমার জন্য অপরাধ হবে এই জন্য অপরাধ হবে কারণ ওনার যে উপাধিটা যে ট্যাগ লাইনটা সেটা আমরা সবাই জানি জাতীয় কবি তো একজন কবি এমনি এমনি কোনো দেশের জাতীয় কবি হতে পারে না তার মানে গার্ডস বা তার লেখার মাত্রা এতটাই উপরে ছিল যে তাকে নিয়ে যদি আমি এখন বাড়তি কোনো কথা বলি সে কত ভালো লিখতেন বা কিরকম লিখতেন তাহলে হয়তো আমার জন্য ধৃষ্টতা হবে এটা তো আমি সেদিকে যাচ্ছি না এত ধৃষ্ট বা অপমানিত হওয়ার মানে মুডে এখন আমি নাই যাই হোক ওনার বইয়ের নামগুলো একটু আসি যে সেটা হচ্ছে কাজী নজরুলের বেশ কিছু বই আমাদের এম থেকে জন্য ইম্পর্টেন্ট এবং ওর বইগুলোর ক্ষেত্রে যেহেতু উনি একজন মেইন স্ট্রিম কবি এবং বস লেভেলের কবি তো ওর বইগুলো আমাদের যে কোনো তো এসএসসি বলি এইচএসসি বলি কিংবা ভারতীয় লেভেলে বলি সব ক্ষেত্রে আমাদের জন্য ইম্পর্টেন্ট তো ওর কয়েকটা কাব্যগ্রন্থের নাম মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে লিখেছি ছায়ানট ছায়ানট এটা কাব্যগ্রন্থ ছায়ানট তারপর হচ্ছে সিন্ধু হিন্দল এগুলো সব কাব্যগ্রন্থ সিন্ধু হিন্দল এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের প্রলয় শিখা প্রলয় শিখা এবং লাস্ট হচ্ছে চক্রবাক বিশ্বেরবাসীটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বাট আমরা ওভাবে ওটা লিখছি না এই জন্য কারণ আগের কবি পরিচিত বলেছি এবং ওটা হয়তো বা একটুই চার থেকে একটু নিচে আর কি বিশ্বেরবাসীটা বাট তারপরও ওটাও বেশি ইম্পর্টেন্ট বিদ্রোহী কাব্যগ্রন্থ সাম্যবাদী কাব্যগ্রন্থ সবগুলোই ইম্পর্টেন্ট বাট এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এর বাইরে একটু আলোচনা আছে সেটা হচ্ছে ওর কিছু উপন্যাস গ্রন্থ বা গল্পগ্রন্থ সেটা হচ্ছে শিউলিমালা এগুলো সব গল্প গল্পগ্রন্থ মানে উপন্যাস আর কি শিউলিমালা তারপর হচ্ছে ব্যথার দান ব্যথার দান এবং শেষ পাশে হচ্ছে রিক্তের বেদন রিক্তের বেদন না রিক্তের বেদন হচ্ছে গল্প গ্রন্থ এবং উপন্যাস হচ্ছে কুহেলিকা কুহেলিকা এই তিনটি হচ্ছে নজরুল উপন্যাস তো এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো যাই হোক এই তো নজরুলকে নিয়ে আর কোনো বাড়তি বা বেশি কথা যাচ্ছি না এই বইগুলোর জন্য আমাদের ইম্পর্টেন্ট এবং জন্মিত সালটা অবশ্যই আমাদের জানা লাগবে এবং আমি আবারও রিপিট করছি কবি জীবন আনন্দ দাস এবং কাজী নজরুল ইসলাম একই সালে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে এই জিনিসটা আমাদের মাথায় পুরোপুরি গেঁথে নেওয়া উচিত কারণ যে কোনো ধরনের প্রশ্ন এবং এটা লাইফ টাইম একটা প্রশ্ন এবং বেশ হয়তো আপনাকে যাচ করার জন্য এই কত জানো দেখি তো দেখি এই জন্য এরকম প্রশ্ন অনেকে অনেক পন্ডিত থাকে না স্বজন তো পন্ডিতদের আটকানোর জন্য এটা মাথার মধ্যে খেতে ফেলেন তো এই হচ্ছে আমাদের নজরুল আলোচনা আর বড় পাঠ্যচিত আলোচনা অবশ্যই ওই ওই ভিডিওতে পাবেন উপেক্ষিত শক্তির উদ্বোধন তো ওখানে দেখে নেবেন তো এখন আমরা আর সময় না করে মানুষ কবিতা চলে যাব মানুষ কবিতার গভীর আলোচনায় লাইন আলোচনায় চলুন চলে যায় আলোচনাতে তো এতক্ষণ আমরা কাজী নজরুল ইসলামের জীবন সম্পর্কে আলোচনা করলাম তো এখন তার যে কবিতাটা মেইন যে ব্যাপারটা যেই আলোচনাটা আমাদের যাওয়ার জন্য এই ভিডিও লিখছিলাম সেটা হচ্ছে মানুষ কবিতা তো মানুষ কবিতা সরাসরি আমরা যাবো এবং মানুষ কবিতার টু লাইন ব্যাখ্যা করবো আগেই বলেছিলাম যে অন্য রকম থিমের একটা দুর্দান্ত কবিতা পড়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর এবং জোস একটা কবিতা আমরা কবিতা যাচ্ছি তো কবিতাটা শুরু করলো কবি যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান খুবই সহজ লাইন একটা কমন লাইন যে সে সাম্যের গান গাচ্ছে এবং মানুষের থেকে বড় কিছু নাই অর্থাৎ সে বলতেছে যে সব থেকে উপরে হচ্ছে মানুষ একজন মানুষের কাছে মানুষই সবচেয়ে ইম্পর্টেন্ট বা উপরে এর উপরে আসলে আর কেউ নেই বা এর উপরে আসলে কাউকে চিন্তা করা হয় না মানুষের চেয়ে বড় কেন নাই দেখেন উনি কি বলতেছে নাই দেশ কাল পাত্রের ভেদ দেশ তো দেশই কাল মান হচ্ছে সময় আর পাত্র মানে হচ্ছে মানে পার্সোন কি বা কি বলবো কোনো একজন প্রায়োরিটি আর কি তো কোনো এদের মধ্যে কোনো তফাত নাই অবেদ ধর্ম জাতি অর্থাৎ আপনি যে কোনো ধর্ম যে কোনো জাতির জন্য এটা সমান সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি অর্থাৎ উনি এখানে কি বললেন যে তিনি এই শব্দটা মার্ক করতেছি মনোযোগে দেখেন যে সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি অর্থাৎ প্রত্যেকটি দেশে প্রত্যেকটি সময় কালে মানুষের সময় আর কি ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাত এই তিনি সালমান খান না ওরকম কেউ না তিনি হচ্ছেন ঈশ্বর অর্থাৎ বলতেছে বলতে এই জন্যই কারণ প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের জন্য ঈশ্বর হচ্ছেন মানুষের মানুষের আত্মীয় অর্থাৎ প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে তো এই জন্যই মানুষের থেকে মহিয়ান বা বড় কেউ নেই আর কি তারপরে কবি বলতেছেন এখানে দুটা গল্প আর কি মানুষ কবিতার মধ্যে দুটো ঘটনা দেওয়া দুই ধর্মের আর কি হিন্দু ধর্মের একটা ঘটনা পূজা পূজারি নিয়ে এবং আর একটা ঘটনা হচ্ছে মুসলিম ধর্মের নিয়ে দুইটা ঘটনা ব্যাখ্যা করে উনি সুন্দর একটা এন্ডিং আসবেন আমরা গল্পগুলোতে ঢুকি তো এখন আমরা মানে দুইটি গল্প তো এখন আমরা প্রথম গল্প পূজারীর যে গল্পটা হিন্দু ধর্মের যে গল্পটা সেই গল্পে যাব তো কবি বলছেন যে পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো অর্থাৎ কেউ একজন পূজারীকে বলছে পুরোহিতকে বলছে পূজারি দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো মানে ক্ষুধার ঠাকুর কেউ একজন তার কাছে পূজা চাচ্ছে যে তুমি আমাকে পূজা করো আমি তোমার দরজা দ্বারা তোমাকে পূজা করো তো এটা কাকে বললো কি বললো এখন আমরা দেখবো স্বপন দেখিয়া আকুল পূজারী খুললো ভজনালয় দেবতার পরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় অর্থাৎ যে পূজারী বা পুরোহিত যে সে স্বপন দেখে একটা ভজনালয় খুললো অর্থাৎ উপাসনালয় খুললো মন্দির খুললো এবং সে মনে করলো যে এখন বোধ মানে ঈশ্বর আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে একটা মন্দির খোলার জন্য তার মানে ঈশ্বর বা দেবতা বোধ তার পরে আজকে আমাকে রাজা রাজা বানা দেবে আমি মানে বিশাল কিছু একটা পেয়ে যাবো হ্যাঁ এরকম একটা আনন্দে সে একটা মন্দির খুলে ফেললো তো এমন সময় মন্দির খোলার পরে কী ঘটলো জীর্ণবস্ত্র শীর্ণগাত্র জীর্ণমান হচ্ছে একদম মলিন আর শীর্ণমান হচ্ছে শুকনা শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ অর্থাৎ ক্ষুধার জন্য কণ্ঠ কারো চিকন হয়ে গেছে একদম হালকা হয়ে গেছে তো হালকা পণ্ঠা কেউ বলতেছে ডাকিল পান্থ পান্থ মানে হচ্ছে পথিক তো দ্বার খোলো বাবা খায় তো সাত দিন মানে হঠাৎ করে একটা পথিক ওই মন্দিরের সামনে আসলো আসে বলে বাবা দরজাটা খুলো আমি সাত দিন খাই না আমাকে কিছু খাবার দাও মন্দিরের সামনে তো এর রিটার্নে পূজার কি করলো দেখেন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রে পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে খুবই দুর্দান্ত একটা লাইন কাব্যিক লাইন মার্ক করলাম লাইনটা ব্যাখ্যা করছি সহসা বন্ধ হলো মন্দির অর্থাৎ যখনই মন্দির খুলতে বললো দরজা খুলতে বললো তখনই মন্দির সে বন্ধ করে ফেললো পূজার সাথে চলে চলতেছে এবং তিমির রাত্রি অন্ধকার রাত পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে ক্ষুধাটা যেন মানিক মানে স্বর্ণ বা বড় কোনো মানে মুক্তা পাথরের মতো দামি কোনো মূল্যবান পাথরের মতো জল জল করতেছে অর্থাৎ ক্ষুধার জলটা যেন একজন হীরার মতো হীরা যেরকম জল জল করে সেরকম যেন তার ক্ষুধা যেন ওইভাবে জল জল করতেছে এত এত ক্ষুধার্ত সে খুবই সুন্দর লাইন তারপরে ভুকারি ফিরিয়া চলে ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় এইবার যে ক্ষুধার্ত সে ফিরে চলে ফুকারি কয় ফুকারি মানে চিৎকার করে বলে সে চিৎকার করে বলতেছে ওই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মানে সে চিৎকার করে বললো যে ওই মন্দিরে যাই হোক মানে আল্লাহ ওই মন্দির পূজারির

আমি এই মন্দির ওর নিজের ব্যক্তিগত মন্দির এটা ওর সম্পদ হতে পারে বাট ঈশ্বর এটা তোমার সম্পদ না এতটুকু কবি এ পর্যন্ত একটা হিন্দু ধর্মের গল্প বললো তো এখন আমরা বললাম দুইটা গল্প এখন আমরা মুসলমান ধর্মের যে গল্পটা সেই গল্পে যাব তো এখন মজি মানে কবিতার যে মুসলমান ধর্মের যে গল্পটা সেখানে যাব সেখানে ঠিক একই ঘটনা ঘটে বাট একটু ভিন্ন ওয়েতে দেখি আমরা কবি কি বলেছেন কবি শুরু করেছেন এভাবে মসজিদে কাল শিন নিয়ে অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি অর্থাৎ শিন্নি মানে হচ্ছে মিলার টাইপের তো মসজিদে কালকে মিলাচ্ছিলো অঢেল গোস্ত রুটি মানে অনেক গোস্ত গোস্তুরুটি বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব হেঁসে তাই কুটি কুটি মানে যে মোল্লা যে দায়িত্বে আর কি হুজুর সে খুব খুশি মানে হা করে আসতে যে আজকে তো পাইছি ভাই একদম খায়া একদম ফাটায় ফেলবে একটা ব্যাপার মানে সে খুব খুশি তো এখন দেখেন এমন সময় এই ঘটনাটা কি ঘটলো এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন মানে সে ওরকম একই ঘটনা একই ঘটনা ওই একই লোক আবার সে বলছে যে গায়ে আজারের মানুষ একদম ক্ষুধার্থের যন্ত্রণা গায়ে সে বলছে বাবা আমি সাত দিন আছি দিন ক্ষুধার্ত আছি আমার কিছু দাও আর কি আগে কিন্তু বললো যে অঢেল গোস্ত রুটি গোস্ত রুটি দেখেন মোল্লা কি তেরিয়া হইয়া মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছে মোর গোভা ভুকা আছে মরও গোভাগারে গিয়া নামাজ পড়িস বেটা দেখেন এবার মোল্লা চিতা বলতেছে খুব তো মানে লেঠা আমার তো খুব তো কপাল হইলো খুব তো কপালের কথা বললা তো যদি ক্ষুধা লাগে যা গোভাগারে যে মর নামাজ পড়িস তুই মানে খুব চেতা জিজ্ঞেস করলো তো ক্ষুধার্ত বললো যে ভুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ গোস্তুরিটি নিয়া মসজিদে দিলো তালা অর্থাৎ দেখেন কি বললো যে তুই কি নামাজ পড়িস তো ভুকার ভুকার তো নামাজ পড়ে না তো সে বললো যে যখন তুই নামাজ পড়িস তাহলে যা তুই তাহলে বেটা তাহলে শালা সোজা পথ দেখ মানে রাস্তা মাপ এখানে আর থাকার দরকার না একদম পিটা লম্বা মানে ফেলবো গোস্তু রুটি নিয়ে মসজিদে দিল তালা মানে সে মসজিদে তালা লাগাই দিল যে আর কোনো কথা হবে না সে গোস্তু রুটি বাসায় নিয়ে গেলো এখন দেখেন ক্ষুধার্ত কি করলো ভুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে এখন যে দুটা লাইন আমি বলবো আর কি এই দুটো লাইন হচ্ছে এই কবিতার সব থেকে দুর্দান্ত তুখোর দুটা লাইন এবং চিন্তার খোরাক আপনার ভাবতে পারবেন লাইন দুটা নিয়ে দেখেন কি বলতে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্ন তাবলে বন্ধ করনি প্রভু খেয়াল করে দেখেন কি বললো যে তখন ক্ষুধাতে মানে চিৎকার করে বলতে যে হে আল্লাহ আমার আশিটা বছর কেটে গেলো তার আশি বছর বয়স আমি ডাকিনি তোমায় কভু মানে আমি এককজন আমাজও পড়িনি আমি কখনই তোমার প্রার্থনা করিনি আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করেনি প্রভু ভাই তুমি তো কোনোদিন আমাকে ক্ষুধার অন্ন বন্ধ রাখো নাই তুমি তো এই আশিটা বছর আমাকে খাওয়াই গেলা আজকে দুই দিনের মোল্লা সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি নামাজ পড়ি কিনা আমি নামাজ পড়ি না বলে সে আমার খাবার দিল না বাট আমি যে আশে বসে নামাজ পড়ি না তুমি কি আমার খাবার বন্ধ রাখছো অর্থাৎ দেখেন এই কথাটা খুব তুকুর একটা মিনিং যে যারা নাস্তিক তারাও কিন্তু খাবার পায় যারা অন্ন ধর্ম পালন করে তারাও কিন্তু খাবার পায় যারা মুসলিম তারাও কিন্তু খাবার পায় অর্থাৎ আল্লাহ কিন্তু এই অত্যাচারটা আমাদের উপর করে না উনি কিন্তু রহমানের রহম উনি উনার মতোই বাট এই যে মানে ধর্মের ভেদটা ধর্ম নিয়ে মারামারি হানাহানি বা ধর্ম নিয়ে বড় করা ব্যাপারটা ধর্মটা মেন বা আল্লাহর সম্মান রক্ষার জন্য আমরা যে মারামারি এটা করি সেটা হচ্ছে আমাদের তৈরি এবং করি আমরা স্বার্থের জন্য আসলে আল্লাহর জন্য না কারণ দেখেন সে পাপ করু যাই করু সেটা আল্লাহর বিচার আল্লাহ তাকে কিন্তু কোনদিন খাবার বন্ধ রাখেন না কিন্তু ক্ষুধার কষ্ট আল্লাহ কোনদিন দেয় না এখন সে ক্ষুধার তো এই খাবারটা বন্ধ কেন না কারণ সে মসজিদে নামাজ পড়ে না এই জন্য মোল্লা অফ করে রাখলো অর্থাৎ দেখেন এই যে এই হিংসাটা এই জেদা জেদি জেদিটাই কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তৈরি আমাদের তৈরি মোল্লাদের তৈরি যারা হচ্ছে এই কাজটা করে সবাই না যারা করে আর কি এভাবে এই কবিতার এন্ডিং গল্প 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 একটা একটা মসজিদের মন্দিরের এখন দেখেন কবি কি বলতেছে তবু মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা মোল্লা পুরুষ আছে তার সকল দুয়ারে চাবি মানে কবি এবার বলতেছে যে ওইসব সব তবু মসজিদ মন্দিরে ওইসব মসজিদ মন্দিরে আল্লাহ নাই মানুষের দাবি মানে মানুষ জানে যখন আল্লাহ নাই মোল্লা পুরুত লাগা আছে তা সকল দুয়ারে চাবে মানে হচ্ছে মোল্লা মানে হচ্ছে হুজুর এবং পুরুত মানে হচ্ছে পুরোহিত যে তারাই সকল দুয়ারে চাবি লাগাইছে এটা ওটা আল্লাহর মসজিদ মন্দির না তো দেন কবি বলতেছে কোথা চেঙ্গিস গজনী মাহমুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার এখানে তিনটা নাম বলছে কোথা চেঙ্গিস এখানে চেঙ্গিসের চেঙ্গিস খান একজন বিখ্যাত পাজিলক বলবো মুসলিম ছিলেন বাট পাজিলোক ইয়ার আফগান একজন পাজিলক তারপর হচ্ছেন গজনী মাহমুদ উনি ছিলেন আমাদের একজন সম্রাট একজন বাচ্চা ছিলেন আমাদের বাংলা মূল লোকের এবং কোথাও হচ্ছে কালাপাহাড় উনি কালাপাহারও একজন বিপ্লবী লোক ছিলেন উনি প্রথমে হিন্দু ছিলেন পরবর্তীতে মুসলিম হন এবং প্রচুর মন্দির ভাঙে কি তো এই তিনজনই হচ্ছে মন্দির মসজিদ ভাঙার জন্য খুব বিখ্যাত বিশেষ করে মন্দির আর কি তিনজনই যেহেতু মুসলিম ছিলেন তো মন্দির ভাঙার জন্য খুব বিখ্যাত তো উনি এই তিনজনকে ডাকার নেই জন্য যে এই বিদ্রোহীগুলো তোমরা চলে আসো তোমরা যা করছো করছো মন্দির ভাঙছো বা অন্যায় করছো করছো বাট এখন আসো ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দেওয়ার মানে ওইসব শুধুমাত্র মন্দির না ওইসব মন্দির মসজিদে সব তালা দেওয়া দরজাগুলো ভেঙে ফেলো এই দরজায় তালা থাকবে না কারণ মসজিদ মন্দির হচ্ছে আল্লাহর জায়গা এটা কোন ব্যবসার জায়গা না এগুলো ভেঙে ফেলো তো দেন কবি বলতেছে খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সবদার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা সে বলছে আল্লাহর ঘরে কে তালা দেয় এত বড় সাহস কার আল্লাহর ঘরে যদি আল্লাহ তালা না দেয় তাহলে তোমার সাহস করে তুমি তালা দেওয়ার সবদার এর খোলা রবে চালা হাতুরি হাতুরি সাবল চালা মানে হচ্ছে সব দরজা খোলা রবে তোর হাতুরি সাবল চালা ভেঙে ফেল সব দরজা দেন কবি লাস্টে বলতেছে এইটা একটু অন্যরকম লাইন ভুল বোঝার একটা লাইন অনেকে ভুল বোঝার লাইনটা বাট খুব সুন্দর একটা লাইন দেখেন খেয়াল করবেন ব্যাখ্যায় আসতে পারে হায় রে আলয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় এখানে কি বলতেছে যে হায় রে উপাসনালয় হায় রে মসজিদ হায় রে মন্দির তোমার মিনারে মসজিদের মিনারের উপর দাঁড়ায় হচ্ছে মোয়াজ্জিন আজান দেয় সে বলছে তোমার মিনারে চরিয়া ভণ্ড মানে যে আজান দিচ্ছে সে হচ্ছে মোয়াজ্জিন সে ভণ্ড গাহে স্বার্থের জয় অর্থাৎ সে স্বার্থের জয় গায় ফেয়াল্লা মসজিদ যে যখন মসজিদ আজান দেয় মসজিদ আসলে আল্লাহর গুণগান করে বাট এমন অনেক মসজিদ আছে বা এমন অনেক মন্দির আছে যেখানে হচ্ছে ওটা আল্লাহর গুণগান করে না ওরা স্বার্থের গান গায় কেন এই আজান দিলে হয়তো বা কেউ নামাজে আসবে ওদের ফান্ডে টাকা পড়বে ওই ওই ফান্ড দিয়ে ওদের মানে ভোজন মানে ভুরি বোঝ হবে আর কি পেট বাড়বে বাট আসলে ধর্মের জন্য কতটুকু করে মানুষের জন্য কতটুকু করে কবি এটাই বললো যে যারা মানুষকে মূল্য দেয় না যারা মানুষকে পাত্তা দেয় না তাদের আসলে ধর্ম বলে কিছু নাই আর কি তাদের পুরো ব্যাপারটা হচ্ছে মানে পুরোটা হচ্ছে এক ধরনের ভণ্ডামি তারা স্বার্থের জন্য এই কাজগুলো করে তো এই হচ্ছে কবিতা লাইন টু লাইন ব্যাখ্যা তো মূল যে প্রশ্নের ব্যাখ্যা সেগুলো এখন আমি ব্যাখ্যায় যাব প্রশ্নগুলো কি কি এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং মূল থিমটা আসলে কোথায় তো এতক্ষণ মানুষ কবিতা আমরা লাইন লাইন টু ব্যাখ্যা করলাম তো সেই আলোচনা আমরা আসলে কি দেখলাম সেটা এখন আমরা বোর্ডে ব্যাখ্যা করছি সেটা হচ্ছে দেখুন মেইনলি এই আলোচনার মধ্যে কি দেখলাম আমরা আলোচনা দেখলাম এইটা সেটা হচ্ছে মানুষ আসলে সবার উপরে ধর্মটা পরে দেখেন ঈশ্বর মানে যে ধর্মের মেইন হতা যার জন্য ধর্মটা পালন করি আমরা যাকে পাওয়ার জন্য ঈশ্বর কিংবা ভগবান বলি অন্য ধর্মে কিংবা আল্লাহ বলি তো তার কাছেও কিন্তু মেইন নজর হচ্ছে মানুষের দিকে অর্থাৎ সেও মানুষকে সবার উপরে রাখে ধর্ম কিন্তু মানুষের জন্য ধর্মের জন্য কিন্তু মানুষ না নজরুল এই কথাই তার কবিতার মধ্যে বললেন যে আমরা যে ধর্ম দিয়ে একটা বিচ্ছেদ তৈরি করি একটা বিভেদ তৈরি করি মানুষে মানুষে আলাদা করি তুই হিন্দু তুই খারাপ তুই মুসলিম তুই খারাপ অর্থাৎ মুসলিমরা হয়তো হিন্দুদেরকে একটু ছোট চোখে দেখে হিন্দুরা মুসলিমদেরকে বৌদ্ধরা খ্রিস্টানদেরকে খ্রিস্টানরা বৌদ্ধদেরকে একটা দ্বন্দ্ব এটা আসলে মানুষের নিজের একটা অমানবিকরা সৃষ্টি এবং এই সৃষ্টিটা আমাদের মধ্যে আসল বিদ্বেষ বা হিংসার তৈরি করে বা যদি আপনারা অন্যভাবে চিন্তা করেন যে ঈশ্বর আসলে কি চায় ঈশ্বর চায় ধর্মের প্রত্যেকটা ধর্মের একটাই কথা সেটা হচ্ছে মানুষের জন্য ভালো কিছু করা মানুষের ভালো করা মানুষকে নিয়ে আলোচনা মানুষ সত্য তাহার উপরে নেই সে এই লাইনটাই কবিতার মূল থিম সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয় নহ কিছু মহিয়ান অর্থাৎ মানুষই সবার উপরে তারপরে ধর্ম ধর্ম দিয়ে বিচ্ছে এগুলো আমাদের বন্ধ করতে হবে এবং যে মসজিদ মন্দির যেগুলো আসলে ধর্ম না সেগুলো অধর্মের প্রচার করে সব মসজিদ মন্দির অবশ্যই না সেগুলো সম্মানের জায়গা বাট কিছু কিছু জায়গা ব্যবসার জন্য ব্যবহার করা হয় মানুষই অমানুষের মতো কাজ করে ধর্মকে ব্যবহার করে অমানুষের মতো কিছু কাজ করছে তো সেই জায়গাগুলো কবি বন্ধ করতে বললেন সে বড় বড় কিছু সম্রাটদের বা বিদ্রোহীদের ডাকলেন যারা তোমরা এই মসজিদ মন্দিরের তালা ভেঙে ফেলো এই মসজিদ মন্দিরে কোনো প্রয়োজন নেই আমাদের এখানে এগুলো বন্ধ করে এবং ঈশ্বর কিনে ব্যবসা এগুলো বন্ধ করো এই হচ্ছে মানুষ কবিতা আসলে মূল দিয়ে ব্যাপারটা আলোচনা আমরা পেলাম তো প্রশ্ন কিভাবে আসতে পারে প্রশ্ন কিভাবে আসতে পারে যে মানুষ কবিতা থেকে প্রশ্ন একটা উদ্দীপক ভাবে উল্লেখ করতে পারে যে হয়তো ধর্ম নিয়ে ব্যবসা করছে ওই যে এক ধরনের গল্প আছে ব্যবসার টুপি আর কি একজন মাথায় টুপি দিয়ে বা মুখে দাঁড়িয়ে রেখে ব্যবসায় ভেজাল করতেছে তো ভালো বললো যে ভাই আপনার মাথায় টুপি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন নবীর সুন্নাথ পালন করে তো সে বললো ভাই এটা তো ধর্মের টুপি না ব্যবসার টুপি অর্থাৎ দেখেন এই টুপির কারণে লোকজন একজন ধার্মিক লোক সেখানে যাওয়ার চেষ্টা করবে যে আমি ওর দোকান থেকে নেই আর কি সেটাকে ইউজ করে ব্যবসা করতেছে ওজনে কম দিচ্ছে বা ভেজাল মেশাচ্ছে তো এই উদ্দীপকদের প্রশ্ন করতে পারে যে মানুষ কবিতার কবির যে কবিতা মানে কবিতার যে মূল থিম কবি বলতে চেয়েছেন তার সাথে এই এই মিল কোথায় বা এটা আসলে যে তার সাথে মানুষ কবিতার কোন চরিত্রে আমরা যদি খেয়াল করি চরিত্রটা হচ্ছে মোল্লা চরিত্রে যে কিনা সিনির যে গোস্তুরুটি বেঁচে গিয়েছিল সেটা নিয়ে এসে খুব হ্যাপি এবং একজন ক্ষুধার্তে তাকে খাবারটা দিল না তো এই হচ্ছে এইভাবে আমাদের মানুষ কবিতাকে প্রশ্ন আসতে পারে তো সব সর্বশেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এই কবিতার সুর ধরে নিজের ব্যক্তিগতটা মতবাদ এটাই বলবো যে ধর্ম অবশ্যই সম্মানের জায়গা ধর্ম অবশ্যই বড় জায়গা বাট সবার আগে মানুষকে সম্মান করতে শিখুন কারণ সেটাই ধর্মের মূল কথা ধর্ম মানুষের জন্য মানুষ ধর্মের জন্য না তো আজ এই পর্যন্তই মানুষ কবিতা নিয়ে আলোচনা করলাম সামনে আরো কিছু কবিতা নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে আমিও ভালো থাকি আবার যেন চলে আসতে পারি এই চেহারাটা নিয়ে ওকে আল্লাহ হাফেজ গুড বাই